গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আপনারা জানেন, বাংলাদেশে গত কয়েক মাস আগে শেখ হাসিনা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অন্যায়ভাবে এদেশের ছাত্র সমাজের উপরে গুলিবর্ষণ করেছিল, সাধারণ জনতার উপরে গুলিবর্ষণ করেছিল, শিশুদের উপরে গুলিবর্ষণ করেছিল, গুলিবর্ষণ করে হত্যা করেছে প্রায় 2000-এর অধিক মানুষ। প্রায় 50,000-এর অধিক মানুষের এখন হাত নেই, পা নেই, চক্ষু নেই, মাথার খুলি নেই, শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশে তাদেরকে এ ধরনের আহত এবং নিহত করা হয়েছে। আপনারা জানেন, গত 16 বছরে বাংলাদেশে কেউ শেখ হাসিনার বিচার হোক এই দাবিটি পর্যন্ত তুলে কেউ রাজপথে দাঁড়াতে পারেনি। আমরা যখন কোনো জায়গায় প্রতিবাদ করতাম, ন্যায়ের জন্য কথা বলতাম, তখন তাদের কণ্ঠরোধ করে দেওয়ার জন্য শত শত প্রচেষ্টা অব্যাহত রেখেছে এই ফেসিবাদী নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের গণমাধ্যমকে কণ্ঠরোধ করতে চেয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে, এদেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে। 2013 সালে অবৈধভাবে বাংলাদেশের যারা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব তাদেরকে বিনা বিচারে অন্যায়ভাবে ক্যাঙ্গারু আদালতের মাধ্যমে, তারপরে তার উপরে তাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। শাহবাগ তৈরি করে উল্লাস প্রকাশ করেছিল এই শেখ হাসিনা। বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই এই শেখ হাসিনা। এই শেখ হাসিনা পাঁচিলের শাপলা চত্বরে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে নাই, দ্বিধাবোধ করে নাই। বাংলাদেশের ছাইদি সাহেবের রায়ের বিরুদ্ধে যখন মিছিল হয়েছে, তখন নির্বিচারে প্রায় 250-এর অধিক মানুষকে হত্যা করেছে। এভাবে করে বাংলাদেশের সর্বশেষ হত্যাযজ্ঞটি চালিয়েছে এই গণহত্যা 2024 সালে, যেটাকে আমরা জুলাই বিপ্লব বলি। এই জুলাই মাসের সমগ্র মাস জুড়ে এবং আগস্টের প্রথম সপ্তাহে শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের মানুষদেরকে হত্যা করা হয়েছে এবং 2000-এর অধিক মানুষকে হত্যা করেছে শুধু এই 1.5 মাসে। প্রিয় বন্ধুরা, আমার 50,000-এর অধিক মানুষ হাত নেই, পা নেই, চক্ষু নেই, বিভীষিকাময় এক পরিস্থিতির মধ্যে তাদের জীবন যাপন করছে। আজ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য একটি নরপিশাচ নামে পরিণত হয়েছে। তাদের শাসন আমল এখন বাংলাদেশের মানুষের কাছে একটি আঁতড়ে ওঠার নাম। প্রিয় বন্ধুরা, আমার আপনারা জানেন, গত 16 বছরে এদেশের আলেম ওলামা ইসলামপন্থী নাগরিকদের উপরে যে জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষদেরকে জেলের মধ্যে বন্দি রেখেছে, গুম করেছে, খুন করেছে, রাখে আল্লাহ মারেকে, এই বক্তব্য আজ প্রমাণ হল যে আল্লাহ তালার শেষ বিচার যে আছে সেটা জনগণের সামনে আজ আল্লাহ দেখিয়ে দিচ্ছেন। এত বড় ক্ষমতা, এত বড় মসনদ, এত বড় পাওয়ার, এত বড় লোকজন, এত বড় জনবল, এত প্রশাসন, সবার চোখের সামনে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর আজ এই বাংলাদেশে প্রথমেই তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। এটা বাংলাদেশের জন্য ঈদের সংবাদ, আনন্দের সংবাদ। আজ এই বাংলাদেশে যদি শহীদরা বেঁচে থাকতেন, যাদেরকে হত্যা করা হয়েছে তারা যদি আজকে দেখে যেতে পারতেন যে ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনার আজ এই করুণ পরিস্থিতি, তাহলে তারা কতই না খুশি হতেন। দিলওয়ার সেন সাঈদী সাহেবকে জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, নিজামী, কাদের মোল্লা, ছাইদি, গোলাম আজম, এভাবে করে আপনি দেখেন যারাই হয়েছে, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী সহ এটিএম কামরুজ্জামান, সবাইকে এভাবে হত্যা করে আজকের তারা শেখ হাসিনা কিভাবে সারা বাংলাদেশের উপরে জুলুম না করেছে। মামুনুর সাহেবকে জেলের মধ্যে বন্দি, আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দি, ইসলামের পক্ষে কথা বললে, ধর্মের পক্ষে কথা বললেই জেলের মধ্যে বন্দি, এ ছিল তার নিত্যদিনের একটি কার্যক্রম। এদেশের পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সমগ্র জায়গায় যারা এই ধর্মের পক্ষে, দিনের পক্ষে, দেশের পক্ষে কথা বলেছে তাদের প্রত্যেককে কোণঠাসা করতে অবৈধ আইন প্রয়োগ করেছিল এই শেখ হাসিনা। আজকের রিমান্ডের নামে আমাদের ভাইদেরকে যে পরিমাণ জুলুম করেছে, হাত পা থেতলে দিয়েছে, আপনার কি বলে আদালত চত্বরে তাদেরকে হেলমেট পরিয়ে, হাতে ডান্ডাবেরি পরিয়ে, পায়ে ডান্ডাবেরি পরিয়ে তারপরে হাজির করা পর্যন্ত হয়েছে, এই লোমহর্ষক কর্মকাণ্ডগুলো শেখ হাসিনা করেছে। আজ আল্লাহ তাআলা শেখ হাসিনার জীবদ্দশায় শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মধ্য দিয়ে তার সকল সেই মসনদের উপরে একটি চটোপাকাত করে দিলেন মহান রব্বুল আলামিন। আমি আল্লাহর দরবারে সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি যে হে আল্লাহ, তুমি আমার এই দেশের মজলুম মানুষের দোয়া কবুল করেছো, তুমি আমার এদেশের আর্তনাদ
নিষ্কৃত সেই মানুষের দোয়া কবুল করেছো, সারা বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত মানুষদের আর্তনাদের কণ্ঠ তোমার কাছে কবুল হয়েছে। তুমি এই দেশের সমগ্র জুলুম অত্যাচার সকল দুঃশাসনের বিরুদ্ধে আজ মানুষ যেভাবে জেগে উঠেছে তুমি তাদের দোয়া কবুল করেছো। তোমার কারণেই আল্লাহ আজকের এই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া অন্তত শুরু হয়েছে দেখে যেতে পারলাম। আমি বিশ্বাস করি এই শেখ হাসিনাকে এই আদালতের মাধ্যমে এনে যত দ্রুত সম্ভব ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বাংলাদেশের মানুষের মনের আশাটা পূর্ণ করে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হবে সেটা আমি চাচ্ছি, এবং সেটা অতি দ্রুত সম্ভব আমাদেরকে আপনাদেরকে করতেই হবে, এবং করার জন্য এই দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে যদি রক্ষা করতে চাই শেখ হাসিনার বিচার শুধুমাত্র নয়, তার সকল দোষরদের বিচার করতে হবে। আজকের আবরার ফাহাদের দেহ নিথর দেহের উপরে ছাত্রলীগের সেই পৈচাসিক নির্যাতন, আজকের সাগররুনি হত্যার পরে 104 বার আদালতের বিভিন্ন ধরনের তার কি বলে তদন্ত প্রতিবেদন পিছিয়ে যাওয়া, আজকের বাংলাদেশের কি বলে আমাদের সিলেটের এম ইলিয়াস আলী এখন পর্যন্ত উদ্ধার না হওয়া, আজকের আয়নাঘরে থাকা ভাইদেরকে 8 বছর তাদের জীবনটাকে নাশ করে দিয়ে তারপরে 8 বছর পরে এই স্বাধীনতার পরে 5ই আগস্টের পরে তারা মুক্তি পেয়েছে, এই সকল জুলুম অত্যাচারের বিচার এখন শেখ হাসিনাকে গুনে গুনে নিতে হবে। আজ এই বাংলাদেশে কি পরিমাণ মানুষের উপরে আজকের হত্যাযজ্ঞ চালিয়েছে এই ফেসিবাদী শেখ হাসিনা, একজন বিপ্রজিৎকে পর্যন্ত তারে শিবির মনে করে তারপরে হত্যা করেছে ছাত্রলীগের ছেলেরা, বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোতে মা বোনদেরকে যে ধর্ষণ করেছে এই ধর্ষণগুলোর সরাসরি নির্দেশদাতা ছিল শেখ হাসিনা। বিশেষ করে এই জুলাই যে বিপ্লব হয়েছে, এই জুলাই মাসের প্রত্যেকটি গণহত্যা প্রত্যেকটি নির্দেশনায় সরাসরি শেখ হাসিনা জড়িত ছিল, যার কোনো ধরনের আর কোনো ব্যক্তি বিশেষের অবদান নেই, সর্বোচ্চ অবদান হচ্ছে শেখ হাসিনার, তিনি এই অপকর্মটির মূল নায়ক এবং তার সাথে যারা সঙ্গপঙ্গ রয়েছে তারা তাকে সহযোগিতা করেছে। আজকের আমি শেখ হাসিনা সহ বাংলাদেশের এই অবৈধ সংসদ যারা ছিলেন এদের প্রত্যেককে এমপি মন্ত্রী প্রত্যেককে এবং 14 দল সহ জাতীয় পার্টি সহ যারা এই দোষর হিসেবে ছিলেন, যারা এই গণহত্যা দেখেও চুপ করে বসেছিলেন, আমি প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করার আহ্বান জানাই। কারণ এরা চুপ করে বসে থাকার জন্য আমার বেতন খেয়ে সংসদে বসে নাই, এরা চুরি করে যাক আর অবৈধভাবে যাক সংসদে টাকা নিয়েছে বেতন নিয়েছে, কিন্তু তারা গণহত্যার বিরুদ্ধে দাঁড়ায় নাই, এই গণহত্যাকারীর সহযোগী হিসাবে আজকে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমি মনে করি বাংলাদেশের সকল মজলুম মানুষের আর্তনাদ আজ কবুল হয়েছে, চোখের পানি আজ কবুল হয়েছে, আল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে একটি বিচার দেখার সুযোগ করে দিয়েছে, আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশে টেনে এনে তারপরে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার উদাত্ত আহ্বান জানাই, এবং তার দোষরদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের উদাত্ত আহ্বান জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।